নাগেরবাজার বিস্ফোরণ কাণ্ডে বালকের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আইএলএস হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালের সামনে বিক্ষোভ স্থানীয়দের, হাসপাতালের কর্মী ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা। গতকালের বিস্ফোরণে গুরুতর জখম 8 বছরের বিভাস ঘোষকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে আইএলএস হাসপাতালের বিরুদ্ধে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আহত বালককে প্রয়োজনীয় চিকিৎসা করা হয়েছিল, কিন্তু পরিকাঠামোর অভাবে তাকে অন্যত্র রেফার করা হয়।